আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের ইয়াসিন মিস, আজকে তোমাদের অঙ্ক ক্লাস নেব। তোমাদের বইয়ের 1.6 অধ্যায়ে দশমিকের যোগ, দেখো দশমিকের যোগ আছে 12 নম্বর অঙ্ক। এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে, এখানে আড়াআড়ি ভাবে অঙ্কটা যোগ অঙ্কটা দেওয়া আছে 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29। আমরা অঙ্ক করার সুবিধার্থে অঙ্কটাকে খাড়াভাবে উঠিয়ে নিব। প্রথমে দেখো 0.325, আমরা যখন অঙ্ক উঠাবো এই দশমিকগুলো দশমিক একই বরাবরে থাকবে, দশমিক একই বরাবর বসিয়ে তারপর অঙ্ক উঠাবো। এরপরে আছে 2.368, 1.2, 0.29। এখন খেয়াল করো, এখানে এখানে দুইটা ঘর ফাঁকা, এখানে একটা ঘর ফাঁকা। চাইলে আমরা শূন্য বসিয়েও করতে পারি অথবা শূন্য না বসিয়ে করলেও হবে। আমরা একটু করে শূন্য দিয়ে নিলাম, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। এবার দেখো আমরা যোগটা করবো, 8 আর 5 13 হাতে 1 1 আর 9 10 10 আর 6 16 16 আর 2 18 আর 8 হাতে থাকলো 1 1 আর 2 3 3 2 5 5 3 8 8 আর 3 11 1। খেয়াল করো হাতে আরেক আছে, ওই এক আমরা বসাবো, আগে দশমিকের বরাবর দশমিক দিয়ে নিব। এরপরে হাতের যে এক ছিল সেটা যোগ করবো এই একের সাথে, 1 আর 1 2 আর 2 আর 2 যোগ করলে হবে 4। এটা হচ্ছে আমাদের উত্তর, 4.183। অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছ? খুব সহজ অঙ্ক। আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো অঙ্কটা আগে খারাপভাবে উঠাবো। উঠানোর সময় একটা জিনিস মাথায় রাখবো যে দশমিকগুলো যেন একই বরাবর হয়। এরপরে যদি কোনো ঘর ফাঁকা থাকে সে ঘরে আমরা একটি করে শূন্য বসিয়ে দিতে পারি, অথবা যদি ভাবো যে শূন্য দেব না, ঝামেলা মনে হয়, তাহলে শূন্য না দিয়ে করলেও হবে, সমস্যা নেই। এরপরে আমরা যোগ করব, 8 আর 5 যোগ করলে হয় 13 13 হাতে 1 1 আর 9 10 10 আর 6 16 16 আর 2 18 18 আর 8 হাতে 1 1 আর 2 3 3 আর 2 5 5 3 8 8 আর 3 11 1 হাতে 1 1 আর 1 2 2 আর 2 যোগ করে হয় 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা এভাবে 12 নম্বরের আরো একটা অঙ্ক আছে, সেটা বাড়িতে অবশ্যই করবে। আজকে ক্লাস এ পর্যন্তই, সুস্থ থাকবে।